নতুন দিনের নতুন আলো গোবিন্দের কৃপায় হোক সবার ভালো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিপ্তিস্কুটেনিটি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি একটা নতুন ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে তো তোমরা সব কেমন আছো বন্ধুরা আমি তো খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আশা করছি তোমরাও খুব ভালো আছো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সকালের কাজ আমার প্রায় হয়ে গেছে বাসন জল বুলানো সব ছান ধ্যানও হয়ে গেছে আর দেখো কি সুন্দর সকালটা লাগছে তাই না একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার আমি চলে এসেছি চা করতে তো চাটা করে নিই তার আগে আমি জল খেয়ে নিই একটু উষ্ণ গরম জল আমি খাই আর বাবুর জন্যও রেখে দেয় এক গ্লাস তো চাটা আমি চাপিয়ে দিয়েছি দুধ গরম হয়ে গেছে তো চাটা করে নিয়ে এদিকে মা চলে এসছে চা খেতে তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা করছিলো তো এ দেখো চা হচ্ছে আমার তো চাটা খানিক ফুটে যাক এদ ফুটেও এসছে তো চলো এবারে চা সবাইকে দিয়ে দিই চাটা খাওয়া হয়ে গেলে আরও পরে কাজে এগোতে পারবো তো চা আমি চা হয়ে গেছে চা ঝেলে দিচ্ছি বাবার মাকে এখন ওরা খেতে আসেনি চা তো বাবাকে ডাকলাম চা খেতে বাবা চা নিয়ে বাইরে চলে গেল আর মা চা খাচ্ছে এখানে তো আমার চা চায়ের পার্ট কমপ্লিট হয়ে গায় গিয়ে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি তো রান্নাঘরটা আমার মোছা হয়ে যাক রান্নাঘরটা আমার মোছা হয়ে গেল। আর এদিকে আমি এসেছি যে জল পড়ছে আর এদিকে বাবুকে আমি বকতে এসেছি যে পড়াশোনা করছিস না বাবু আমার সাথে দেখছো কীরকম রাগ দেখাচ্ছে আমাকে তো এদিকে চলো আমি ঝাটও দিয়ে নিচ্ছি সকালকার কাজ প্রায় হয়ে এসে তো ঝাড়টা নিয়ে দিয়ে দিই ইয়েটা পুরো তো বন্ধুরা দুধ চলে এসছে আমি দুধটা গরম করে নিই তো দুধটা গরম করে নিচ্ছে আর এইদিকে মা আলু ছুলে নিচ্ছে আলুগুলো আর এইদিকে বাবু দেখো কীরকম মুখ করে বসে আছে তোমার দুধটা ফুটে এসেছে আমি তার দুধটা নামিয়ে দিয়ে আর এদিকে আমি ঠাকুর সেবাও করে নিচ্ছি এদিকে আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে প্রণামও করা হয়ে গেছে তো আমি হরিগাছে জল দিয়ে দিচ্ছি তো হরিগাছে জল দেওয়া হয়ে গেছে প্রণাম করে নিই আমি প্রণাম করাও সারা হয়েছে জয় নিতাই তো এরপর আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো ভাতের জলটা বসিয়ে দিলাম গ্যাসটা চালু করে তো এইদিকে দেখো আমি ঠাকুর প্রণাম হয়ে গেছে তো আমি দেখাতে এলাম একবার তো এবার চাল জলটা ফুটে এসে তো আমি চালটা ফেলে দিলাম এরপর চলে এসছি জলখাবারে পালা তো আমি কি কি খাচ্ছি দেখো মুড়িতে কালকের আলু ভেজেছিলাম তো আলু ভাজা আর পকোরি এনেছিলো দোকান থেকে তো পোকোরি আর ইয়েদের মুড়ি খাচ্ছি তো সবাই মিলে আমরা একসাথে বসে গিয়েছি খেতে শাশু শ্বশুরি বেটু আমি সবাই মিলে বসেছি এইদিকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি একদিকে যে মশলাটা হয়ে গেলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তো মশলাটাও আমি করে নিচ্ছি তো বন্ধুরা রোদে বসে থাকতে খুব ভালোই লাগছিল একটু শীত শীত লাগছিলো তো রোদের মধ্যে মনে আসলে বসে থাকি শরীরটা আসলে মনে ভালো নেই তাই রোদটা এত ভালো লাগলো এত মিষ্টি লাগলো আর মা এদিকে দেখো মাছ কাটতে বসে গিয়েছে আমি অত ভালো করে মাছ কাটতে পারি না মাছ টাছ কাটে তো আমি এদিকে তরি তরকারিগুলো বুনিয়ে নিচ্ছি তো রান্না বসাতে হবে ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি এবার তরি তরকারিগুলো কেটে মশলা রেডি করে পরে আমি তারপর রান্নাতে লাগবো তো দেখো এইদিকে আমার সব হয়ে গেছে মশলা আমরা রান্না কমপ্লিট করবো ভাত আলু সেদ্ধ কপিতে বেগুনি আলু তরকারি আর মাছের টক কী হয়েছে রাগ করেছো নাকি রাগ করেছো এসো আমার সঙ্গে চলে এসো চলো এসো চলো আমাদের ঘরটা ঘুরে দেখাবো এসো চলে এসো চলে এসো এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও এদিকে তো বন্ধুরা আমি চলে এসেছি এটা রিভিল করতে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিওটা হচ্ছে হোম ট্যুর আমি আমার ঘরটা পুরোটা তোমাদের দেখাবো যে আমার ঘরটা কি রকম না কি রকম সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আর আমি দেখো এখানে বসে আছি রান্নাঘরে এইটাও দেখাবো তো ওটা আমি রান্নাটা তাহলে করে নিই চটপট করে তাহলে তোমাদের সাথে তো আমি আড্ডা দিতে পারবো তাহলে চলো রান্নাটা করে নিই এখনকার মতন পাই দেখো এখানে আমার গ্যাসটা রাখা আছে দেখো সিলিন্ডার এখানে একটা জানলা আছে আর তো বন্ধুরা চলেছি তোমার সাথে আটা দিতে আমার খাওয়া ধোয়া মোছা সব কাজ কমপ্লিট করে চলে নিলাম মুতো গরম করা হয়ে গেছে যা দেখতে পাচ্ছ ওটার পর এখানে আছে দেখো বলবে চলছে এত মানে রুতে তা পেরেছে সব কাছেরই তোমার সাথে আটা দিতে চলেলাম চলো এবার শুরু করা যাক তোমাদের যেটা আমার মানে বলেছি যে এই দেখো ভাটটা আমি কোথায় থাকি তো চলো দেখি থাক সময়টা এখানেই আমার কাটে তো চলো তো চলো এবারে বেরিয়ে পড়ি বন্ধুরা এইটা আমাদের ঘরের মেন দরজা মানে সদর দরকার এই দেখো এইদিকে একটা রাস্তা আছে গ্রামের বাইরে মানে রোডে আর এইদিকে গ্রামের ভেতরে রাস্তা আছে তো চলো এসব সাথে থাকো আমাদের ঘরটা কি না নারকেল গাছ আছে আর এইটা হচ্ছে এখানে একটা এটা হচ্ছে ধান ঘর তো এবছর বছর জানো তোমাদের ধান হয়নি তাই আমার দাওর এখানে গ্রাম রেখেছে মেশিন পত্র সব আছে তো চলো এবারে ঘরের ভিতরে ঢোকা যাক এই দেখো হচ্ছে আমাদের মাটির ঘর তো চলো ঘরটা তো ঘুরে দেখায় কটা রুম আছে কি না তো চলো দেখে আর এইটা হচ্ছে আগে আমাদের রান্নাঘর ছিল এখন দেখো একটা আঁকা আছে এখানে তো মাঝে সাথে রান্না করা হয় তো এই দেখো আগে পার্টিশানটা ছিল না এটা পুরোটাই বাড়ি ছিল একটা চালা করা ছিল কিন্তু এখন ভেঙে পার্টিশান দেওয়া হয়ে গেছে আর এই পাশটা দেখো আমাদের গাছ লাগানো হয়েছে এই দেখো পেয়ারা গাছ লেবু গাছ এগুলো সব বেটু লাগিয়েছে গাছগুলো এই দেখো একটা আম গাছ এখানে আছে একটা পেঁপে গাছ এই দেখো একটা পেঁপে গাছ তো অবশ্য এইখানে বাবা শুয়ে আছে আর এটা হচ্ছে আমাদের হরি মন্দির এই দেখো আর এটা হচ্ছে সব আবুজ কাবুজ রাখার জায়গা দেখছো কত সব এখানে তো চলে এসো এবারে এই একটা কুলঙ্গা আছে এখানে এখানে আমি মিক্সিটা রেখেছি আর এগুলো গুলো দেখি দাও এখানে ঠাকুরের ছবি আছে এখানে এটা দাদা মশাইয়ের ছবি এটা দাদা মশাই আর ঠাকুমায়ের ছবি আর সব ঠাকুর ছবি আছে এখানে একটা ডক্টর আছে আর এখানে দুটো কুলঙ্গা আছে যেখানে আলুটা করে ভয় রাখা হয় অনেক কিছু দেখা হয় তো চলো এইটাও এখানে কিটা মনে হয়

তো বন্ধুরা এবারে ওপরের দিকে যাওয়া যাক উপরে দুটো রুম আছে আমার শ্বশুরমশাই এবং কাকা শ্বশুরমশাই আমাদের শুধু রান্নাটাই এখন আলাদা হয় তো বাকি সব এক জায়গাতে আছে একসাথে ওপরে বাবা আর কাকারা থাকে তো চলো স দেখি তাহলে ওপরে যাওয়া যাক কত উপরে উঠতে হচ্ছে দেখো উঠে যায় তো অন্ধকার আমি লাইটটা জ্বালিনি সিঁড়ির তো এইদিকে বাবার রুমটা তাহলে মানে বাবার মা যেখানে রাত্রে শোয় সেটা দেখায় চলো তোমাদের রুমটা ঘুরিয়ে তো ওখানটাও প্রচণ্ড আলো নেই সব জানলা বন্ধ তো জানলাগুলো খুলে দিলাম এবং লাইটটাও জ্বালিয়ে দিলাম তোমাদের দেখালাম দেখো সব বিছানাপত্র সব রয়েছে একসাথে এক পাশে আর এই দিকটা বাইরের দিকটা তো দেখো এখানটাতেই থাকে বাবার মা মানে আমার শ্বশুর আর শাশুড়ি এটা বাবা মায়ের রুম তো চলো এবারে এই দিকটা তো হয়ে গেল কমপ্লিট দেখা এবারে আর একটা রুম দেখায় যেখানে কাকা শ্বশুর থাকে তো এই দেখো আর একটা রুম কাকা শ্বশুর এটা না বলেই চলে যাচ্ছি তো এখানে আবার কোনো আলো নেই তো একটু অসুবিধায় হবে দেখতে বন্ধুরা তো দেখো একটু আমি জানলাটা খুলে দিই তো যদি একটু আলো হয় তো এই দেখো এই পাশে হচ্ছে বারান্দা উপরের বারান্দা তো ওপরের বারান্দাটা সেরকমভাবে ব্যবহার করা হয় না বলে প্রচণ্ড অগছলও হয়ে আছে মানে ধু ঢুলো ময়লা অনেক জমে আছে তো ভাবলাম প্রথমে দেখাবো না তো ভাবলাম তোমরা তো বন্ধু তোমরা তো আমার ফ্যামিলি তোমাদের সব দেখানোটাই দরকার তাই না তাই চলে এলাম দেখাতে তো দেখে নাও উপরে বারান্দাটার কি অবস্থা তো দেখছো সব আগো আগজ কাবজ হয়ে পড়ে রয়েছে এখানে বিছানাপত্র আছে কিছু কিছু আর আগেকার জিনিস সব মাল ভরা আছে তো চলো দেখে নিলে এবারে একটু একটু চলো এবারে তাহলে বাইরের দিকে বেরোনো যাক তো নামা যাক তাই দেখো নেমে গেলাম বাবার তো এই এই দিকটা হলো চলো আর একটা দিক আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি এবারে তোমরা বলবে তাহলে দিদি ভাই তো তুমি কোথায় থাকো ওখানে দেখলাম দুটো রুম কাকা শ্বশুর শ্বশুর মশাই থাকেন তোমরা কোথায় থাকো আমরা থাকি তাহলে এই পাশটা যাওয়া যাক তার দেখো এই দেখো এই যাচ্ছি আমরা দালান ঘরে যেখানে আমি থাকি তোমরা বলবে দিদি ভাই তো ওইদিকে দুটো রুম দেখালে তাহলে তুমি কোথায় থাকো আমরা থাকি এই ইটের বাড়িতে মানে এই দালান ঘরে এই দেখো সামনে তাহলে একটা ইন্দারা তলা আছে ইন্দারা আছে তো ইন্দারা জল দেখছো কত নিচুতে নেমে গিয়েছে তো এত জলের খরচা হয় না তো কি বলবো এখন তো তাও গ্রীষ্ম ভালো করে পড়েনি তাতে জলের খরচা এতটা তো এই দেখো এই দিকে রয়েছে কুল গাছ আম গাছ বড়াল গাছ আছে আর এই দিকে তোমার আছে একটা নারকেল গাছ এই ক্ষেত্রে ওই পাশে একটা নারকেল আছে এই পাশে একটা নারকেল গাছ আছে আর দেখো এটা হচ্ছে ছোট বাড়ি আর ওটা হচ্ছে বড় বাড়ি স্কুলে আমরা যখন পড়তাম তখন আমরা ম্যামকে বলতাম ছোট ছোটো বাড়ি যাও বড়ো বাড়ি যাও ওইটাই বলে ফেললাম পুতকিনে ম্যাচ বাবু লাইট অফ করে দিছ তো চলো নামাজা দাও আমি এই রুমটাতে তো চলো রুমে ঢোকা যাক এই দেখো এইখানে আমি থাকি তো এইটা আমার খাট এই দেখো বিছানা পত্র সব রয়েছে তো আমি আমার রুমটা খানি ঘুরিয়ে দেখিয়ে দিই ওপরে কান নিশে এ দেখো এইটা দেখতে পাচ্ছ এই যে এটা এটা আমি নিজেও তৈরি করেছি নিজের হাতে তো হলো তো এই দেখো একটা জানালা তো এখানে আয়না চুনি থাকে আর এই দেখো ঠাকুর এটা সুইচ আর এই দেখো একটা আয়না ছোট্ট আয়না কিস কি সুন্দর লাগছে না আমাকে তো চলো আর এই পাশটা দেখা এই দেখো ওখানে কিছু ঠাকুরের ছবি আছে এই দেখো এখানে আর এই দেখো আমার এই ঘরটা দেশ এই ঘরে আমরা থাকি এই ঘরে তিন যায় আমরা থাকি মানে কাকা দেখা তোমাদের ছেলে তো আমি তৈরি করেছি আমরা একটা তো এইখানে আমরা তিনজনে মিলে থাকি মানে রাতে শুতে আসি ওরা এই দেখো আমাদের রান্নাঘর দেখালাম এইটা হচ্ছে ওদের রান্নাঘর কিন্তু আমার রুমটা এতটাই ছোট যে এইগুলো এখানেই ঘুরিয়ে এরকম অবস্থা হয়ে রয়েছে রুমটার তো এই দেখো একটা খাট রয়েছে কিন্তু পাতা জায়গা নেই বলে খাটটা এরকম তুলে দেওয়া হয়েছে এই দেখো সোফা সোফাটার অবস্থাটাও খুব খারাপ তো এই দেখো আর এখান থেকে বাড়িটা দেখা যায় পুরো তো এই হলো আমার রুমের এবারে চলে যাই আমি ছাদে তো চলো আমাদের ছাদটা দেখায় এই দেখো আমাদের ছাদটা আরও আরো আশেপাশে বাড়ি দেখো দেখে না এটা জলের ট্যাঙ্কি ওদিকে সেই রান্নাঘরে ওদের রান্নাঘরের ছাদটা তো এই দেখো বন্ধুরা এইটাই হচ্ছে আমাদের ঘর তো কেমন লাগলো আরে এই দেখো বন্ধু এই ছোট্ট পাড়া বাগানটা দেখছো এটাও আমাদের এটা আমাদের জায়গা এখানে বাগান লাগানো হচ্ছে আর ওই যে ওই দূরে পুকুরটা দেখছো হয় দেখো ওই পুকুরটাও আমাদের ওই পুকুরটার নাম কটি পুকুর আর ওইদিকে যে কুমোর কাট কাছে যে জায়গা দেখছো যে খামার বাড়িতে ওটাও আমাদের তো এই হলো আমাদের ঘর দুও জায়গা যা আছে যতটুকু আছে এই সব তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে বোমারা রুম আমি এখানেই থাকি রাত্রে শুতে আসি আর দুপুরে কখনো কখনো সময় পেলে চলে আসি এখানে শুতে তো এই দেখো এই দেখো ফ্যান চলো একবার ঘুরিয়ে দেখিনি লাইট তাহলে সব দেখা হয়ে গেল